বুঝছিল না ভাই আচ্ছা দাসকাঠি আর ইতিহাস সম্বন্ধে কৌছে হ্যাঁ প্রবাদ আছে আচ্ছা রামচন্দ্র যেতেবেলে লঙ্কা কু যিবাকু হেলা আহা রাবণক সহিত যুদ্ধ করিবাকু হেলা আচ্ছা তা পূর্বরু হ্যাঁ কপিমানঙ্কু ধরি হ্যাঁ রামচন্দ্র যাই সুবলয়া পর্বতরে রহিলে আচ্ছা সেতেবেলে লক্ষ্মণ কহিলে আম পাখেরে বীর বাজা নাহি হ্যাঁ সৈন্য মানে কিমতি যুদ্ধ করিবে আচ্ছা রামচন্দ্র এই কালে বিশ্বকর্মাঙ্কু স্মরণা কলে হ্যাঁ বিশ্বকর্মা যেমতি আসিলে রামচন্দ্র তাঙ্কু আজ্ঞা দেলে আমকু যুদ্ধকু কিছি বাজা দিও আচ্ছা সে কইলে মহাপ্রভু এত জঙ্গল প্রভুঙ্কর আজ্ঞা হেলে জঙ্গলরু জিনিস আনি দেবি আচ্ছা রামচন্দ্র স্বীকার কলে বিশ্বকর্মা শিশু কাঠ কাঠ জাকরে সে হচ্ছে বড় আন্ত কাঠ আচ্ছা যে কাঠরে আন্ত বলি যাই হনুমান অশোক বনরে যে গছ উপরে বসিদেলা শিশুবা গছ আচ্ছা সেই কাঠ আনি এ তালি প্রস্তুত করি রামচন্দ্রকু দেলে রামচন্দ্র অধ্যয়ন কলে পচারলে ইয়ার নাম কোন বিশ্বকর্মা কইলে মহাপ্রভু এ তো আজি পর্যন্ত সৃষ্টি হইনি থেলা আপনক আজ্ঞারে সৃষ্টি হেলা পুনি নিজে আপন অধ্যয়ন করছন্তি এনু ইয়ার নাম রামতালি সমস্তে বড় আনন্দ খেলে রামতালি রামতালি কহিলে কহিলে তারপরে বিশ্বকর্মা দুই খণ্ড কাঠ তিয়ার করি লক্ষ্মণকু দেলে সমস্তে কইলে লক্ষ্মণ কইলে ইয়ার নাম কোন রাম কইলে ইয়ার নাম তেবে লক্ষ্মণ তালি খেউ লক্ষ্মণ কইলে নাই ইয়ার নাম দাস খেউ যেহেতু মু আপনকর দাস দাস আচ্ছা তেবে রামচন্দ্র রাম তালি ধাইলে লক্ষ্মণ দাস কাঠি ধাইলে বাদন করে তেণু দাস যে ভক্ত অর্থাৎ কবির দাস জগন্নাথ দাস তুলসী দাস কাঠি ধরি গায়ন করছেন রাম যে হরি রাম যে নবীন সুন্দর রাম এণু ইয়ার নাম দাস কাঠিয়া কাঠিয়া এ যে দাস কাঠিয়া মাধ্যমে পুরাণ ছন্দ চৌপদী গাউলি গীত সব গুড়িক পরিবেশন হুয়ে ওড়িশার যোড়িয়ে লোকরে এই কার্যক্রম পরিবেশন হুয়ে রাত্র রাত্র ধরি পরিবেশন হুয়ে লোকে সবপরি আনন্দরে বসে শুণন্তি শুণন্তি সেইথুরু টিকে মু এবে আপনক পাখরে বজাউছি আহা এখানে সব তাল পড়ব ত্রিপুটা আড়তাড়ি ঝম্পা ঝুল্লা ইত্যাদি ইত্যাদি যেত প্রকার তাল আছে সে হব আচ্ছা কেবল আঙ্গুলির পরিচালনার রামতাড়ি ধরা এক দিগরে চারি আঙ্গুলি হাতর এক দিগরে আউ অন্য বৃদ্ধা আঙ্গুলি জাকি ধরি বিকাশ সংকুচিত কলে বিভিন্ন তাল কুট হুয়ে আচ্ছা তাতা গিড়ি তাতা গিড়ি গিড়ি তাতা ধিনি তাতা গিড়ি গিড়ি তাতা ধিনি তাতা ধিনি তা এইপরি বিভিন্ন তাল রয়েছে সেইথুরু আহুরি মধ্যে গোটিয়ে তাল আছে ত্রিপুটা এইপরি অনেক তাল আছে বিভিন্ন প্রকার আছে সেইথুরু পুরাণ কু নেই যে প্রতীকি নেই যে তাল সম্ভব হুয়ে গায়ক সেই তাল বজাই সেই গীত গাই লোক মানুষ আনন্দ দিয়ে হল সকাল তাল দাস কাঠিয়ারে যায় যায় কিন্তু তাঙ্কর প্রথম বন্দনা হচ্ছে আদি বন্দনা সরস্বতী বন্দই সারলা মা গো ব্রহ্মা এ হচ্ছে এক তালি নন্দিনী মা ব্রহ্মাঙ্ক নন্দিনী বেদ ভার তুজাত কলে কপজনী বন্দই সারলা মা গো ব্রহ্মাঙ্ক নন্দিনী আহা বেদ ভার তুজাত কলে কপজনী আচ্ছা আটটারে গোটে আগে মন্দর গিরিধর গিরিধর ঝুল্লা তাড়ে চক্র নাহি কি করে
ହେଲା କି ମୋଡ଼ା କରେ ମହାପ୍ରଭୁ ହେ। ଏପରି ଅନେକ ତାଳ ସୃଷ୍ଟି ହେଇଛି। ଏଥି ସମ୍ବନ୍ଧରେ ଆଉ କଣ କହିବାକୁ ଯିବା ଆପଣ ମାନେ ତ ସହଜରେ ଭାବୁଥିବେ। ଏତିକିରେ ମୋର କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମାପ୍ତ କରି ଶୁଭମ ଭବତୁ ଶୁଭମ ଭବତୁ ଶୁଭମ ଭବତୁ। ଏକ ତାଳି বন্দ ইসারলা মাগো ব্রহ্মা বিপদ তসিনি জয় মানগ কহি কহি দেবু জয় রাম 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 হে আহা ପୁରା ହାତରେ ଗୋରସ ନେଇ ବିକିବା ପାଇଁ ବାହାରିଲେ ଗୋପାଙ୍ଗନା ମନେ ହରସ ବହି।